পাঁচ, দোসরা রবিউস সানি 1443 হিজরি, মোতাবেক 7ই নভেম্বর 2021। আমাদের ধারাবাহিক আলোচনা নাজাত প্রাপ্ত দলের আকীদা, পর্ব নম্বর 66। বিষয়বস্তু আল্লাহ রাব্বুল আলামিনের যে ব্যাপক এলম তকদিরের ক্ষেত্রে, এর প্রতি ইমানের দলিল। আমরা গত সপ্তাহে আলোচনা করেছি মারাতেবুল ইমান বিল কাদার, তকদিরের প্রতি ইমানের স্তর চারটি। এই চারটি স্তরের প্রথম স্তর হচ্ছে ইলমুল্লাহিল ওয়াসি, আল্লাহ রাব্বুল আলামিনের মহাজ্ঞান, যেই জ্ঞান সবকিছুকেই শামিল, সবকিছুকেই পরিবেষ্টন করে রয়েছে। তার জ্ঞানের বাইরে, তার জানার বাইরে পৃথিবীতে কোনো কিছু নেই। এটি ছিল প্রথম স্তর। এর দলিল প্রমাণ কোরআনে কারীম থেকে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ হাদিস থেকে। 10টি আয়াত নিয়ে আসছেন লেখক ইমাম হাকামি রহমতুল্লাহ আলাই, আর 5টি হাদিস নিয়ে এসেছেন। এ হচ্ছে আজকের বিষয়বস্তু, তকদির প্রতি ইমানের স্তরের প্রথম স্তর, যে আল্লাহ রাব্বুল আলামিনের ইলম তকদিরের সম্পর্কে, যে যা কিছু ঘটছে ঘটবে সবকিছু আল্লাহ জানেন, এর দলিল কি কোরআন এবং হাদিস থেকে। প্রথম আয়াত লেখক বলছেন দলিল আলোচনা করতে গিয়ে, মা দলিল উল মারতাবাতিল উলা, প্রথম যে ইস্তার তকদিরের, ওয়াহি আল ইমান বিল ইলম, আল্লাহ রাব্বুল আলামিনের ইলমের প্রতি ইমান। তকদির সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সবকিছুই জানেন, সবকিছু সম্পর্কে সম্যক জ্ঞানী, এর দলিল কি বলছেন? কাল আল্লাহ তাআলা, মহান আল্লাহ ইরশাদ করেছেন, হু আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু, আল্লাহ সেই সত্তা যিনি ছাড়া কোনো সত্য মাবুদ নেই, আলিমুল গায়বি ওয়াস শাহাদা, যিনি অদৃশ্যের এবং দৃশ্যের জ্ঞানী, আলিমুল গায়ব যা দেখা যায় না, সৃষ্টি দেখতে পায় না, সৃষ্টিকুল দেখতে পায় না, তা সম্পর্কেও তিনি জ্ঞানী, অসাহাদা এবং যা দৃশ্য যা দেখা যায় সে সম্পর্কেও তিনি জ্ঞানী। সূরা হাসর আয়াত নম্বর 22। দ্বিতীয় দলিল মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওয়া আন্নাল্লাহ কাদ আহাতা বিকুল্লি শাইইন ইলমা, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি বস্তুকে তার ইলম দ্বারা পরিবেষ্টন করে রেখেছেন। তার ইলমের দ্বারা, জ্ঞানের দ্বারা তিনি আল্লাহ রাব্বুল আলামিন ঘিরে রেখেছেন, পরিবেষ্টন করে রেখেছেন। সূরা তালাক আয়াত নম্বর 12। তাই আল্লাহ রাব্বুল আলামিনের ইলম সবকিছুকে ঘিরে আছে। তৃতীয় আয়াত বা তৃতীয় দলিল আল্লাহ রাব্বুল আলামিনের ইলম সম্পর্কে বলছেন মহান আল্লাহ, আলিমুল গাইবে, আলিমুল গাইবে, আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন অদৃশ্যের জ্ঞানী, লা ইয়াযুবু আনহু মিসকালু দাররাতিন ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদ, অনুপরিমাণ কোনো কিছু তার অগোচরে নয়, তার থেকে অস্পষ্ট বা উজ্জ্ব নয়, ইসসামাওয়াত ও ফিল আরদ, নভোমণ্ডলে এবং ভূমণ্ডলে, আকাশ সমূহে এবং পৃথিবীতে, জমিনে, আসমান জমিনে, অনুপরিমাণ কোনো কিছু আল্লাহ রব্বুল আলমিনের জ্ঞানের বাইরে নয়, তিনি সবকিছু জানেন এবং তিনি আলিমুল গায়ব, অদৃশ্যের জ্ঞানী। ওয়ালা আসগারু মিন যালিক ওয়ালা আকবার, এর চাইতে ক্ষুদ্র না আর এর চাইতে বড় না, এর চাইতে ক্ষুদ্র, এমনকি অনপরিমাণ চাইতেও যদি ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম হয় অথবা তার চাইতে বড় হোক, সবকিছু সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সম্যক জ্ঞানী। সূরা সাবা আয়াত নম্বর 3। 4 নম্বর দলিল মহান আল্লাহ ইরশাদ করেছেন সূরাতুল আনামের আয়াত নম্বর 59, ওয়া ইনদাহু মাফাতিহুল গায়ব, একমাত্র তার কাছে রয়েছে গায়বের চাবি সমূহ, আল্লাহ ছাড়া কারো কাছে গায়বের চাবি নেই, না মালায়েকা ফেরেশতার কাছে, জিব্রাইল মিকাইল ইসরাফিলের কাছে, মালাকুল মওতের কাছে, যতটা জানিয়ে দেওয়া ততটা জানেন, কিন্তু সবকিছু জানার চাবি ফেরেশতাদের কাছে না, এটা অনেক,
না কোন আম্বিয়া রসুলের কাছে সবচেয়ে শ্রেষ্ঠ রসুল মোহাম্মদ রসুল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, তারা সব গায়েব জানতেন, তাদের কাছে গায়েব জানার চাবি ছিল, মাধ্যম ছিল না, যতটা জানিয়ে দিয়েছেন ওয়াহির মাধ্যমে ততটাই এলম জ্ঞান সীমিত। কারণ স্পষ্ট আয়াত ওয়াইন্দাহু মাফাতিহুল গায়ব, একমাত্র তার কাছেই, তার নিকটে আল্লাহর কাছেই রয়েছে মাফাতিহুল গায়বের চাবি সমূহ, সমস্ত চাবি। লা ইয়ালামুহা ইল্লা হু, তিনি ছাড়া গায়ব কেউ জানে না। গায়ব সম্পর্কে, অদৃশ্য সম্পর্কে এবং অদৃশ্যের চাবি সম্পর্কে আল্লাহ ছাড়া কেউ জানেন না। তারপরেও এক শ্রেণীর মুসলিম ভারত উপমহাদেশে রয়েছে যারা নিজেদেরকে রেজবি বলে থাকে, আহমদ রেজা খানের সাথে সম্পৃক্ত করে, যে আহমদ রেজা খান শিরকের ধর্মের প্রচার প্রসার ঘটিয়েছে ইংরেজ আমলে ভারত বাংলাদেশ পাকিস্তানে অখণ্ড ভারতে। তারা পরিচিত ভারত উপমহাদেশে বেরেলভী বলে, বেরেলভী আকিদার লোক। এই বেরেলভী আকিদার একটি শিরকি কুফরি আকিদা হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলেমুল গায়ব, সবকিছুই জানেন, সবকিছু জানার ক্ষমতা তার মধ্যে ছিল। শুধু তাই নয়, আম্বিয়া রসুলগণ আলেমুল গায়ব, শুধু তাই নয় বলছে ওলি আউলিয়া যারা আছে, যাদেরকে ওলি আউলিয়া বলা হয়ে থাকে সুফিদের ভাষায়, জিলানি, চিস্তি, শাহজালাল, সাফর, সব আলেমুল গায়ব। এই শিরকি কুফরি আকিদা সরাসরি কোরআন এবং সুন্নার সাথে সাংঘর্ষিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি গায়ব জানবেন তো বহু ক্ষেত্রে এমন পরিস্থিতি যে তৈরি হয়েছে, যে সব সিরাতুন নবীর ঘটনা, সহি সহি হাদিসের ঘটনা, সেগুলি কি করবেন? ছুঁড়ে ফেলে দিবেন? আয়াত ছুঁড়ে ফেলে দিবেন? এসব ঘটনাকে ছুঁড়ে ফেলে দিবেন? নাকি বলবেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অপরাধগুলি জানার পরও করেছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তম স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা মালা হারিয়ে গেছে, দুইবার করে মালা হারিয়েছে। আর যে গায়েব জানে তার স্ত্রীর মালা কি করে হারাতে পারে, কি করে হারাবে? তিনি তো জানছেন, ঠিক আছে পড়ে গেছে, অমুক জায়গায় আছে, নিয়ে আমি তো দেখছি, জানছি। তলাশ করে করে পরেশান হয়ে যাচ্ছেন, খুঁজে পাওয়া যাচ্ছে না, নিরাশ হয়ে গেলেন যে চলো চলে যাবো। উট উঠানো হইলো, সহিহ বুখারী হাদিসে ফাবা আসনাল বাইরা, যে উটটিতে বসে, যে উটটি বাহন ছিল মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার, যখন কোন একটি জায়গায় সেখানে অবস্থান করলেন কিছুক্ষণের জন্য, উটটি সেখানে বসে যায়, ওইখানে মালাটি ছিঁড়ে পড়ে গেছিল, উটের পেটের নিচে পড়েছিল। আবাসনাল বাইরা, আমরা উটটিকে উঠাইলাম, ওয়াজাদনাল একদা তাহতাহ, উটের পেটের তলায়, উটের নিচে সেই হাতটি, সেই মালাটি আমরা পেলাম। অথচ রাসূলুল্লাহ সাহাবাই কেরাম কয়েক শত ওটা মাঠ খুঁজে তন্ন তন্ন করে পরেশান হয়ে যাচ্ছেন, মা ইসরাত যথাযথ খুঁজছেনই, কেউ পাচ্ছেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 70 জন সাহাবাই কেরামকে, যারা হাফেজে কোরআন, আলেমে দ্বীন, কুররা বলে মশহুর ছিলেন, তাদের কোরআনের তালিমের জন্য কয়েকটি গোত্র এসে বলল, মুনাফিক, কপট গোত্র, মিথ্যুক, কাফের, তারা এসে বলল যে আমরা সব মুসলিম হয়ে গেছি, আমাদের কোরআনের শিক্ষা দেওয়ার, দিনের শিক্ষা দেওয়ার জন্য কিছু আপনার সাহাবাই কেরাম যারা দিন সম্পর্কে ভালো জ্ঞান রাখে তাদেরকে পাঠিয়ে দেন। বাছাই কিন্তু 70 জনকে পাঠিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বীরে মোহনা নামক স্থানে বিশ্বাসঘাতকতা করে তারা উৎপেতে ছিল, সেখানে সবগুলি হত্যা করে দিল, 69 জন শহীদ হয়ে গেলেন, একজন শুধু বেঁচে এসেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী আসলো, ঝরঝর করে চক্ষু দিয়ে অশ্রু প্রবাহিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তাহলে কি আলেমুল গায়ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়ে এই 70 জনকে জানছেন সবকিছু, যে এরা এইসব ষড়যন্ত্র করে এসছে, এরা অমুক জায়গায় উৎপেতে আছে, নিয়ে গিয়ে মারবে, সব জানছেন, তারপর পাঠিয়ে দিলেন? এমন ঘটনা যদি কেউ ঘটায় তাহলে সে খুনি নয়? তাহলে বেরেলভীদের কাছে, মাজার পূজারীদের কাছে রাসূলুল্লাহ খুনি না, আউযুবিল্লাহ। এরকম কত আপনি ঘটনা নিবেন, কত ঘটনা থেকে দলিল পেশ করবেন? কোরআনে কেন স্পষ্ট স্পষ্ট আয়াত রয়েছে, ওয়ালা আলামুল গায়ব, শোনো, আল্লাহ বলাচ্ছেন নবীকে, বলো যে আমি গায়ব জানি না, অদৃশ্য সম্পর্কে আমি জানি না। যতটা আল্লাহ জানিয়ে দিয়েছেন ততটা জানেন,
আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সব দিনের বিষয়গুলি জেনেছেন আল্লাহর পক্ষ থেকে অদৃশ্য সম্পর্কে তা উম্মতকে জানিয়ে দিয়েছেন, যেগুলি দিনের সাথে আকীদার সাথে সম্পৃক্ত, ইবাদত বন্দেগীর সাথে সম্পৃক্ত, ভবিষ্যৎবাণী, দাজ্জাল আসবে, ইয়াজুজ মাজুজ আসবে, এগুলো গায়েব জানিয়ে দিয়েছেন। এগুলো তো আমরাও জানি, তারা আমরা আলেমুল গায়েব নাকি? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহির মাধ্যমে উম্মত চাইতে অনেক বেশি জানছেন, তিনি অনেক বেশি জানতেন, তাই বলে তাকে আলেমুল গায়েব বলা হবে না। আলেমুল গায়েব একমাত্র অদৃশ্যের জ্ঞানী একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। এটি শিরকি কথা, কুফরি কথা, ইসলাম বিরোধী কথা, কোরআন সুন্নাহর সাথে সরাসরি সাংঘর্ষিক। এরপরে ইসলাম থাকে না, কেউ যদি নবীকে বা আল্লাহ ছাড়া অন্য কাউকে আলেমুল গায়েব বলে তাহলে ইমান ইসলাম থাকে না, ধ্বংস হয়ে যায়। আল্লাহ রুবুবিয়াতে শিরক, আল্লাহর গুণে শিরক। যাই হোক, এই ছিল 4 নম্বর আয়াত, যে গায়েবের চাবিকাঠি একমাত্র আল্লাহর কাছে, তিনি ছাড়া কেউ জানেন না। 5 নম্বর আয়াত মহান আল্লাহ ইরশাদ করেছেন সূরা আনামের আয়াত নম্বর 124, আল্লাহ আলম হাইসু ইয়াজআলু রিসালাত, আল্লাহ সবচেয়ে বেশি জানেন, সর্বাধিক জ্ঞানী। হাইসু ইয়াজআলু রিসালাতা, যে তিনি কোথায় তার পায়গাম রাখবেন, কোথায় তার রিসালা রাখবেন, অর্থাৎ কাকে রসুল বানাবেন, তোমাদের মনের চাহিদা পূরণ করবেন না আল্লাহ রাব্বুল আলামিন, যে তোমরা যা চাইবে তাই হবে। কারণ মক্কার কাফেররা বলেছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত রিসালাত প্রাপ্ত হলেন এবং আসলেন দিনের দাওয়াত নিয়ে, তখন বিভিন্ন রকমের মন্তব্যের মধ্যে একটি মন্তব্য ছিল, তো আল্লাহর কোনো লোক পাইনি, তোমাকে শুধু পেয়েছে একটা ইয়েতিম লোককে, একটা গরিব দরিদ্র ইয়েতিম অসহায়কে পেয়েছেন নবী রসুল করার জন্য। আরে মক্কা নগরীতে বড় বড় নেতারা আছে, তাদের একজনকে আল্লাহ মনোনীত করতেন। তায়েফ আর একটি শহর পাশেই, সেখানকার বড় বড় নেতারা আছে, সর্দার আছে, সমাজপতি আছে, তাদেরকে বাছাই করতেন। কারণ মানুষের এটাই ধারণা যে সমাজপতি হবে, নেতা হবে কারা, যাদের ঘরে পয়সা আছে, যারা জমিদারের ছেলে, যারা প্রভাবশালী, ইত্যাদি ইত্যাদি। এইসব যে মানুষের চিন্তা চেতনা আজ, সেটাই মক্কার মুশরিকদেরও ছিল। সেই জন্য তারা বলেছিল, লাউলা নুজ্জিল হাযাল কুরআন আলা রাজুলিন মিনাল কারিয়াতাইন আযীম, আর এই কোরআন যদি নাজেলই আল্লাহ করবেন তো কেন আল্লাহ নাজেল করলেন, লাউলা নুজ্জিল হাযাল কুরআন আলা রাজুলিন মিনাল কারিয়াতাইন, দুটো যে জনপদ রয়েছে মক্কার তাই পাশাপাশি, তখন জিদ্দার অস্তিত্ব ছিল না, এই দুটো শহর মক্কার তাইফ ছিল। তো এই যে দুটো জনপদ রয়েছে, দুটো শহর রয়েছে, এই দুই শহরের কোন মহান ব্যক্তি, রজলিন আলা রাজুলিন মিনাল কারিয়াতিন আযীম, কোন মহান ব্যক্তির উপর কেন রিসালাত আল্লাহ রাব্বুল আলামিন পাঠালেন না, মহান ব্যক্তিকে কেন আল্লাহ মনোনীত করলেন না, তোমাকে মনোনীত করেছেন। তো আল্লাহ তার জবাবে বলেছেন, আল্লাহু আলামু, আল্লাহ বেশি জানেন, হাইসু ইয়াজআলু রিসালাতা, যে কোথায় তিনি তার রিসালা মেসেজ পয়গাম আসমানি পয়গাম রাখবেন, কাকে রসুল করে নির্বাচিত করবেন, তোমাদের ইচ্ছা মতো নয়, আল্লাহ সবচেয়ে বেশি জানে। এখানে আলো বলা হয়েছে, তো সবকিছুই জানে আল্লাহ রব্বুল আলামিন, এই জন্য সর্বাধিক জ্ঞানী। এখানে শব্দটি আলম আল্লাহ সম্পর্কে এখানে কোরআনে কারিমে শব্দ ব্যবহৃত হয়েছে। 6 নম্বর দলিল মহান আল্লাহর ইরশাদ করে, ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলিহি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন, নিশ্চয়ই হে নবী তোমার প্রতিপালক, হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলিহি, তার রাস্তা থেকে কে পথভ্রষ্ট হয়েছে, বিভ্রান্ত হয়েছে, তার সম্পর্কে সর্বাধিক জ্ঞানী। ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন, আর কারা হেদায়েত প্রাপ্ত, সঠিক পথ প্রাপ্ত, তাদের সম্পর্কে সর্বাধিক জ্ঞানী, সবচেয়ে বেশি জ্ঞানী আল্লাহ রাব্বুল আলামিন। 2 বার করে এখানে আ'লামু, আল্লাহ আ'লামু, আল্লাহ আ'লামু, আল্লাহ সবচেয়ে বেশি জানেন। আর তার একটি হচ্ছে মাকাদিরুল খালায়েক, সৃষ্টি জগতের তকদির সম্পর্কে আল্লাহ রাব্বুল সব কিছু জানেন, যা কিছু ঘটেছে, যা কিছু প্রতিটি মুহূর্তে ঘটতে আছে বর্তমানে, যা কিছু ভবিষ্যতে ঘটবে, সবকিছু সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি জ্ঞাত এবং সবকিছু সম্পর্কে জ্ঞাত। সূরা কলম আয়াত নম্বর 7 নম্বর দলিল মহান আল্লাহ ইরশাদ করেছেন, আলাইসাল্লাহ বিআলা বিশাকিরিন, আল্লাহ কি শুকরগুজার বান্দাদের সম্পর্কে সবচেয়ে বেশি জ্ঞানী নন, সূরা আনাম আয়াত 53।
8 নম্বর দলিল আল্লাহ বলছেন আলাইসাল্লাহু বিআলা বিমা ফি সুদুরিল আলামিন সূরা আনকাবুত আয়াত নম্বর 10 আল্লাহ বলছেন আলাইসাল্লাহু বিআলাম আল্লাহ কি সবচেয়ে বেশি জ্ঞানী নন বিমা ফি সুদুরিল আলামিন বিশ্বজগতের মনে হৃদয়ে কি আছে বিশ্বজগতে যত মানুষ রয়েছে জিন রয়েছে সমস্ত যে মুকাল্লাফ বান্দা মানুষ এবং জিন এদের অন্তরে কি আছে এদের অন্তকরণ কি ভালো না মন্দ কার অন্তরে সততা আছে কার অন্তরে সততা নেই কার অন্তরে ঈমান আছে কার অন্তরে কুফর আছে কার অন্তরে তাওহীদ আছে কার অন্তরে শিরক আছে কার অন্তরে সুন্নতের মহব্বত আছে কার অন্তরে বিদাতের মহব্বত আছে পাপের মহব্বত আছে কুপ্রবৃত্তির অনুসরণ আছে মনের চাহিদা বাসনা পূরণ করার মনোবৃত্তি রয়েছে এই বিষয়গুলি সম্পর্কে এগুলো সুদুরুল আলামিন বিশ্বজগতের অন্তরে মানুষ যখন যে কোনো পাপ করে অথবা ভালো কাজ করে প্রথম কিন্তু অন্তরে তার উদ্রেক হয় অন্তরে জাগে যে আমি ভালো কাজটি করব অন্তরে জাগে যে আমি মন্দ কাজটি করব তারপরে তখন পদক্ষেপ নেই হাতের দ্বারা হলে তখন হাত বাড়ে চোখের দ্বারা হলে চোখ ওই সেদিকে তাকাতে শুরু করে কিন্তু প্রথম কিন্তু অন্তরে কথা এসছে যে ওইদিকে তাকাই ওটা দেখি কানের দ্বারা পাপ হলে বা নেকি হলে অন্তরে প্রথম কথা আসে তারপরে কানকে অর্ডার হয় যে তুমি শোনো এই বিষয়টি এইরকম তো আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতে বলেছেন 9 নম্বর দলিল সূরা বাকার আয়াত নম্বর 30 ইসমান আল্লাহ ইরশাদ করেছেন আদম আলাইহিস সালামের সৃষ্টি সম্পর্কে বলছেন ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালায়েকা স্মরণ করো হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা হে মুসলিম হে মানুষ তোমার প্রতিপালক যখন বলেছিলেন লিল মালাইকা ফেরেশতা জগৎকে ইন্নি জাইলুন ফিল আরযে খলিফা আমি পৃথিবীতে খলিফা সৃষ্টি করব ইন্নি জাইলুন ফিল আরযে খলিফাতান শব্দটা ভালো করে দেখেন কারণ এইখানে কিন্তু এক শ্রেণী পথভ্রষ্টরা বিভ্রান্ত করেছে জাতি আল্লাহ বলছেন আমি সৃষ্টি করব পৃথিবীতে খলিফা একজন খলিফা এখানে এই নাই যে আমার খলিফা খলিফাতি ইয়া নাই কিন্তু এখানে আমার খলিফা বলেন কোন আয়াতে খুঁজে পাবেন না কোন একটি হাদিসও খুঁজে পাবেন না যে আমি আমার খলিফা সৃষ্টি করব আর আদম হচ্ছে আমার খলিফা মানব জাতি হচ্ছে আল্লাহর খলিফা এ মানব জাতি আল্লাহর খলিফা এই কথাটি প্রথম আবিষ্কার করেছে মাওলানা মওদুদি আর ইখওয়ানিদের যতগুলি নেতারা রয়েছে সৈয়দ কুতুব হাসানুল বানা এদের আবিষ্কার এটি এই 80-90 বছর ব্যাস এই চিন্তা চেতনা ভ্রান্ত চিন্তা চেতনার বয়স আর ইসলাম 14 বছর আগে কোরআন কারিম 14 বছর আগে নাযিল হয়েছে কোন আইমায়ে কেরাম কোন উলামায়ে কেরাম যারা উল্লেখযোগ্য তারা কেউ বলেননি যে মানুষ আল্লাহর খলিফা না এই কথা বলা হয় এখন প্রশ্ন উঠে যে আল্লাহ বলছে খলিফা খলিফা মানে স্থলাভিষিক্ত খলিফা মানে যে কারো জায়গায় পূরণ করে শূন্য স্থান পূরণ করে খালাফা ইয়াখলুফ একজন চলে গেছে সালাফ চলে গেছে তার খালাফ হচ্ছে তার জায়গায় বসছে যেমন আগের যে শাসক চলে গেছে তারপর আরেকজন শাসক এসেছে ওই দেশে ও হচ্ছে তার খলিফা সে ভালো শাসক হোক মন্দ শাসক খলিফা যদি ইসলামের পরিভাষায় খলিফা খেলাফত একটি সুন্দর ভাষা কিন্তু খলিফা সৎ হইতে পারে অসৎ হইতে পারে খোলাফা রাশেদিন পর্যন্ত আলহামদুলিল্লাহ আল্লাহর ফজলে তারা পুরোপুরি কোরআন সুন্নাহ ভিত্তিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী তারা রাষ্ট্র পরিচালনা করেছেন এই জন্য তাদেরকে খেলাফাতে রাশেদা বলা হয় বা খলিফায় রাশেদ হেদায়ত প্রাপ্ত খলিফা বলা হয় কিন্তু তারপর থেকে কাউকে এই সার্টিফিকেট দেওয়া হয়নি যে খলিফায় রাশেদ হেদায়ত প্রাপ্ত না তাদের মধ্যে হেদায়তও ছিল আর কিছু ভুলও ছিল কারো বেশি ছিল কারো কম ছিল কারো জুলুম ছিল যার ফলে খলিফা রাশেদ আর কাউকে বলা হয়নি এই চারজনকে বলা হয়েছে যদিও মাঝখানে একজন খলিফা যিনি অত্যন্ত বেশি ন্যায়পরায়ণ ছিলেন আল্লাহভীরু ছিলেন এবং খেলাফত রাশেদার আদর্শের দিকে জাতিকে ফিরিয়ে নিয়ে দেশকে ফিরিয়ে নিয়ে গেছিলেন তিনি হচ্ছেন খলিফা রাশেদ উমার ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ যদিও উমাইয়া বংশের মাঝামাঝি সময় উমাইয়া বংশের প্রথম দিকেও না প্রথম দ্বিতীয় তৃতীয় না কিন্তু তারপরও তিনি যত আত্মসাত ছিল আর যত স্বজন প্রীতি ছিল আর যত রকম দুর্নীতি ছিল সবগুলিকে নির্মূল করে দিচ্ছিলেন সমস্ত কিছুকে বাইতুল মালে জমা করেছিলেন নিজের বংশধরের
জারফা নিজের বংশের দুশ্মন হয়ে গিয়ে তাকে মারিয়ে দিয়েছিল। তো উমর বিন আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাইকে পঞ্চম খলিফা রাশেদ এই জন্য বলা হয়, খলিফা রাশেদ হেদায়েত প্রাপ্ত। তো এখানে যে খলিফা বলা হয়েছে, খলিফা মানে এই নয় যে নেতা শুধু, খলিফা মানে যে যার জায়গা পূরণ করে, স্থলাভিষিক্ত হয়। যেমন আমি আজকে এখানে আছি আলহামদুলিল্লাহ আপনাদের সাথে, সুতরাং